बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब्र की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है। Hey guys, good morning, welcome back to my new episode. So, আমি চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তো এখন আমি ফ্রেশ হয়ে নিবো, একটু আগে হলো, এখন বাজে 9:10 সামথিং কিছু বাজবে। তো একমাত্র উঠলাম আমি ঘুম থেকে, ব্রাশ নিয়ে চলে এসেছি একবারে ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হও বলে। তো এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, এখন তো কাজ করবো, তো এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, তো চলো কাজটা করে নিই আগে। তো মা এখানে করছে রান্না, করছে মা এখানে করছে আলু ভাজা মুড়ি খাওয়ার জন্য। তো আর এখানে মিস্ত্রিরা কাজ করছে ওইখানে, হ্যাঁ না বলবো না। তো গাইস আমি এখন ছাদ এখানে এসে ছাদটা খোলা আছে নাকি দেখি আগে, তো রাস্তা আগে করে নিই নাহলে মা চেঁচাবে। তো ভাই ছাদটা এখন বন্ধ আছে, তো পরে যাবো খাগেকে, তবে বাসটা করে নিই তারপর খাগে যাবো বাড়াতে। আমাদের বাইরে ভিউ, তো গাড়ি ভাস করা হয়ে গেল, এবার যাবো ঘরেতে। তো মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে ভিডিও কথা করছি। ভাই শেষ হয়ে গেছি, এবার মা বলছে যে নুন শেষ হয়ে গেছে, তো নুনটা আনতে হবে, চলো আগে নুনটা এনে দিই। নুনটা এসে এনে ভিডিওটাকে কন্টিনিউ করছি, কারণ নুনটা এনে দিই, নাহলে মুড়ি খাবার যেটা সেটা হবে না, নুনটা আগে এনে দিই, আলো কোনো কিছু রান্না করতে পারবে না। আগে নুনটা এনে দিই, চলো দোকান থেকে, এখানে সামনে পাশেই দোকান আছে, এই সামনেই দোকান আছে, দোকান থেকে নুনটা এনে দিই। বেশিক্ষণ লাগবে না, খুব 5 মিনিট বা 10 মিনিট লাগে, তো নুনটা এনে দিই। এখানে এখন বলছে রান্না হয়ে গেছে, আর এখন বলছে নুন নেই, রান্না হয়ে গেছে এখন বলছে নুন নেই। না তোমাকে আলু ভাজে করতে হয় না, আলু ভাজে মুড়ি খাবো না, বাপি দাঁড়িয়ে আছে ওইখানে কাজ হচ্ছে পাঁচিলে। তো তোমাদের একটু পরে দেখাবো পাঁচিলে কতটা কাজ হয়েছে কতটা হয়নি। তো এখন নুনটা এনে দিই আগে, তারপর তখন দেখাবো, একবার নুনটা এনে দিয়ে খেয়ে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো গাইস এইমাত্র খাওয়া কমপ্লিট হলো, তো এবার আমি একটু যাব মাসির বাড়িতে, একটু কাজ আছে, তো আগে মাসির বাড়িতে যাই, দিয়ে কাজটা কমপ্লিট করে আসি। তো কাজটা কমপ্লিট করে আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি, কাজটা কমপ্লিট করে নিয়ে এসে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো চলো গাইস আমি এইমাত্র এলাম মাসিবাই থেকে, তো বাপি গেছে এখন স্নান করতে, তো আমি একটু করে স্নান করতে যেতাম, কিন্তু বাপি চলে গেছে স্নান করতাম আগে, তো বাপির স্নানটা হয়ে যাক, তারপর আমি স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে তো ভিডিওটাকে কন্টিনিউ করবো। এখন স্নানটা করে গেছে, নাহলে মা চাচাবে, তো স্নানটা করে নিয়ে যাবে। স্নান করে এলাম, তো এবার খাবো ভাত, স্নান করতে একটু দেরি হয়ে গেল আজকে, তো ভাত খাবো এবার। তো আজকে ভাতে আছে, এই হলো আজকে ভাতের মেনু, তো ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু ঘুমাবো, সেই তোমার সাথে বিকালে দেখা হবে, চলো বিকালে দেখা হবে তোমার সাথে। তো এ গাইস আমি আবার চলে এসেছি একটু বিকালবেলা, তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে স্টার্টে ছাদে চলে এলাম। তো অনেকদিন পর ছাদে না, কোনো ছুটি থাকলে ছাদে আসি না, আমি ঘরে থাকলে ছাদে আসি না, তো আজকে ছাদে না। আজকে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হয়েছে বলে তো মনে হচ্ছে না আমার, কারণ বিকালে দেখো পুরো শুকিয়ে গেছে পুরো একদম, ওইদিকে হালকা ভিজা আছে, এদের পাশের ছাদে বাড়ির ছাদে হালকা ভিজা আছে, তো পুরো শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে না। সে একই গরম আছে সকাল থেকে, দুপুর থেকে যেমন গরম ছিল, মানে 11টার পর থেকে বা 12টা থেকে যেমন গরম ছিল, তেমনই একই গরম আছে, তো কমে বৃষ্টি বৃষ্টি হয়ে কোনো লাভ হয়েছে বলে মনে হচ্ছে না, কো দেখে মনে হচ্ছে না, মেঘের বাজে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, মেঘ পুরো দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল বিকাল দুপুরবেলার দিকে, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মেঘের বাজে দেখো পুরো। এখন চাঁদ মামা এখানে আসছে, উঠে আস্তে আস্তে মনে হয় ঘুমিয়ে পড়েছিল, তো দেখো সাইডে ওয়েদারটা দেখো, তো বৃষ্টি হয়েছে বলে তো মনে হচ্ছে না, একবার পুরো শুকিয়ে গেছে এগুলো, ওইগুলো পুরো শুকিয়ে গেছে, ওইখানে সব হালকাই আছে, এগুলো পুরো শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে হয়েছে বলে তো মনে হয় না। তো এখনো পর্যন্ত আমাদের এখানে মিস্ত্রি বাইরের যে বাথরুম মানে ওয়াশরুমে ওইদিকে যে পাঁচিলটা ছিল ওইখানে ভেতরটা পুরো প্লাস্টার করছে, তো সকাল থেকে করছে, কাল থেকে করছে, আজকে একটু ওই সাইডটা করছে, তোমায় দেখাচ্ছি আমি,
কালকে করেছে এই সাইডটা, আর আজকে করছে এই সাইডটা। উপরে উপরে পেরেক দিয়েছে, জানি না কি জন্য পেরেক দিয়েছে। তো কাল থেকে করছে, দেখাই যাক। তো এখন সাথে আছে, একটু পরে যাবো, চলো একটু পরে যাবো বাজারের দিকে। তো অনেকদিন পর বাজারে যাবো, কারণ রবিবার কালে সেরকম বাজারে যাওয়া হয় না। তো এখন যাবো বন্ধুর দোকানে, বন্ধুকে জিজ্ঞাসা করে যাওয়া যাবে নাকি, যদি না যায় তাহলে আমি একাই যাবো বাজারে। তো বাজারটা একটু বাজারটায় ঘুরে আসি, কেউ না গেলে একাই চলে যাবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার দিকে। তো ডিনার কমপ্লিট, তো এই মাত্র ডিনার করা হয়ে গেছে। তো এবার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে, আবার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই, গুড নাইট এভরিওয়ান, বাই।